হ্যাঁ, বাবার কাছ থেকে বরাবরই ওর অনেক গিফট পাওয়া হয়। শেহজাদের সময়টা আসলে খুবই সুন্দর যায়, সেটা ওর জন্মদিন হোক, এমনি নর্মাল স্বাভাবিক ডেতেও হোক, যখনই বাবা কোথাও যায় বা হয়তো খুব একটা সময় পায় না, কারণ উনিও তো শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন, তো শপিং করে হয়তো বা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিজে নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে, তো সেখান থেকে এবং দেশের বাইরে গেলেও প্রচুর ওর জন্য গিফটস নিয়ে আসে, বই নিয়ে আসে, যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা, সো শপিংটা থাকেই। আর ঈদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকেই বাবার পক্ষ থেকে, দাদা দাদুর পক্ষ থেকে, ফুপা ফুপুর পক্ষ থেকে। ওদের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো অকেশনে হয়তো শেয়ার করা হয় ভালোবাসার, যখন দর্শকরা সেই মুহূর্তগুলো দেখতে চায়, কিন্তু সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না, কিন্তু সেই ছবিগুলোর বাইরেও অনেক সুন্দর সময় কাটে, যখন আমরা চাই সবাই মিলে বা বাবা মার সাথে যেন ওই সুন্দর পরিবেশটা আসলে একসাথে পায় বা সব আত্মীয় স্বজন মিলে যেন ওভাবে বেড়ে ওঠে। আমি তো বরাবরই না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয়, যেভাবে তারা একটা পারিবারিক আবহে আসলে যে সুস্থভাবে বেড়ে ওঠা, সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, তো বাবাও সেটা ট্রাই করে।